though. ¿Y chata Sharon? আমরা তো মোটামুটি টেস্ট করতেছি ভালোই, বিস্কিট টেস্ট হয়ে গেছে। না আজকে না, নিয়েছিলাম হচ্ছে বিস্কিট আর ইয়ে প্যাটিস আর বাটার বন রোল পাউরুটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ব্লগে আমি বিদায় নিয়েছিলাম যে আমরা ক্লাবে খেতে যাব, তারপর কি করেছি সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা খেতে আসছি গুলশান এসএসএল ক্লাবে। এই ক্লাবটা আগে 2 নম্বরে ছিল, এখন 1 নম্বরে নতুন করে ওপেন করেছে, আজই প্রথম আসলাম। এই ক্লাবের মেম্বার আমার হাজব্যান্ড, তা আজকে ভাবলাম যে ক্লাবটা দেখেও আসি, তারপর সবাইকে নিয়ে একটু খেয়ে আসি। তো ঢুকতে ঢুকতে বেশ ভালো লাগছে, খুবই সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। সবাইকে বলতেছিলাম যে আপনারা আগে যান, আমি আস্তে আস্তে আসতেছি আর ভিডিও করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই। আস্তে আস্তে লেট হয়ে গেছে, আজকে মনে হয় না সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার শেয়ার করবো। এখানে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, আমরা রুফটপে চলে আসছি, এখানে বারবিকিউর ব্যবস্থা করা হয়েছে, তো এখানে আজকে আমরা বারবিকিউ খাবো, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তো নেক্সট টাইম যখন আসব তখন সুন্দরভাবে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, আমারও দেখা হবে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো আজকে আমারই খারাপ লাগতেছে, সব কিছু আমি ঘুরে দেখতে পারবো না, টাইমলি সব কিছু কিন্তু বন্ধ হয়ে যায়, তারপর যাই দেখি কতটুকু দেখতে পাই। এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি। এই রুফটপটা নতুন করেছে বারবিকিউর জন্য, তো বেশ ভালো লেগেছে। পাশে আরেকটা রুমও আছে, বলতেছিল ওই রুমে আমরা খাবো কি না, তো আমরা বললাম যে না আমরা ওপেনই বসতে চাই, ওপেন ভালো লাগছে। বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা বেশ ভালো, রুফটপে উঠেও দেখলাম বেশ ঠান্ডা বাতাস, ভাবলাম যে আমরা ওপেনই আজকে ডিনারটা সেরে ফেলি। তো এর আগে আমি ভাবতেছি ভিতরের দিকে যাই, একটু দেখে আসি। গুলশান এসএসএল ক্লাবটা যখন 2 নম্বরে ছিল তখন আমি 2-2 বার গিয়েছিলাম, এর বেশি আর যাওয়া হয়নি, যেহেতু আমি বছরে একবার আসি, 2 মাসের মতো থাকি, আত্মীয় স্বজন নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়। তো প্রথমে আমি গিয়েছিলাম আমার ননদের হাজব্যান্ড সেলিম ভাইয়ের সঙ্গে, তো উনি হলেন এই এসএসএল ক্লাবের ডাইরেক্টরদের মধ্যে একজন, তো উনি আমাদেরকে ডিনার করতে নিয়ে গিয়েছিল। তখন গিয়ে আমাদের কাছে ক্লাবটা ভীষণ ভালো লেগেছিল, তখনই আমার হাজব্যান্ড বলেছিল যে এই ক্লাবের মেম্বার আমি হব। তো সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলেই আমার হাজব্যান্ড এই ক্লাবের মেম্বার হয়েছে। তা আজ প্রথম আসলাম, নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও আসবো। I start to sail on these ocean waves. Nobody knows, nobody knows how to find us. It's turning out to be a perfect day. I just wanna leave our normal lives behind us. So let's get lost out here. No one else out here. Find ourselves out here. We could disappear into this atmosphere where this water's clear. What we used to, rather just stay, make a new life with you. This must be fate, must be a sign. So lost here, lost forever. Love being stuck here with you. শুধু জিমের রুমটাই খোলা ছিল, সেটা দেখে আসলাম, আর দেখতে পাচ্ছেন এখনো কাজ কিন্তু অনেক বাকি। রুফটপে বসে এত ভালো লাগতেছে যে কি বলবো, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, খুব সুন্দর বাতাস। এই ছাদ থেকে কিন্তু সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, পুরা হাতির ঝিল, গুলশান লেক ভিউ,
খুবই ভালো লাগতেছে। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস। বাতাসটা ঠান্ডা ছিল, বিশেষ করে বৃষ্টি পর কিন্তু একটা কেমন যেন একটা গরম লাগে আমার কাছে, মনে হচ্ছে আজও আরও মানে অস্থির অস্থির গরম। কিন্তু এই উপরে আসার পর দেখতেছি ভীষণ ভালো লাগতেছে, যে সুন্দর বাতাস। সেজন্য আমরা ডিসিশন নিলাম যে এই ওপেন জায়গায় বসে আমরা আজকে ডিনার করব। তো আমাদের বসার ব্যবস্থা করা হচ্ছে, মাশাল্লা করে আমরা 14 জন এসেছি আজকে। এখানে গ্রিল আইটেম তৈরি করা হয়, বিফ, চিকেন, ফিস যাই আপনারা খেতে চাবেন, অর্ডার করার পরই ফ্রেশ ফ্রেশ বানিয়ে দেওয়া হবে। ক্লাবের খাবারগুলো কিন্তু সাধারণত ফ্রেশ থাকে, মানে পুরাই ফ্রেশ থাকে। অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু একটা টেনশন লাগে যে কেমন খাবার দিল আর চোখের আড়ালে বানানো হয়, এখানে তো ওপেন বানানো হচ্ছে আর সব খাবারই কিন্তু একদম ফ্রেশ, নিশ্চিন্তে ক্লাবের খাবার খাওয়া যায়, সেজন্য বেশ ভালো লাগে। তো অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে কিন্তু ক্লাবের খাবারটা হেলদি, তাই আমরা আজকে এখানে আসলাম, সবাই মিলে আমরা ডিনার করব। It's turning out to be a perfect day. I just wanna leave our normal lives behind us. So let's get lost out here. No one else out here. Find ourselves out here. Oh, we could disappear into this atmosphere where this water's clear. Yeah. We don't have to go back to what we used to. Stay, make a new life with you. This must be fate, must be a sign. So lost here, lost forever. I love being stuck here with you.
আমরা ফিশ চিকেন বিফ অর্ডার করেছি, সব গ্রিল আইটেম সবাই খাচ্ছে, আমিও একটু খেয়ে মাঝখানে ছবি উঠাচ্ছি আর একটু ভিডিও করতেছি। হঠাৎ করে চোখে পড়লো আমাদের বাসার সার্ভেন্টদের অবস্থা, দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে খাচ্ছে। ওদেরকেও নিয়ে আসছি আজকে যে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করুক। একটা আমার ননদের বাসার আর একটা আমার জায়ের বাসার, ওরা কিন্তু দুই বোন, আরেকটা বোনও আছে, ওইটা আমার আরেকটা জায়ের বাসায়। নেক্সট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করব, ইচ্ছে করলে কি না হয় তাই না। দেখেন কত সুন্দর করে খাচ্ছে, যে আমাদের চোখ কিন্তু ওরা সুন্দর করে স্পুন আর নাইফ দিয়ে খাচ্ছে, হঠাৎ করে চোখে পড়লো তাই একটু ক্যামেরা বন্দি করে ফেললাম। কি সুমিয়ে মাথা কে দিছে, খা খা ভালো করে, ভালো করে খাও মাথা, বাসায় খেতে আফসোস মিটে না, এখন রেস্টুরেন্টে বসেও খাও। কই তোমার মাথা কই, সুমির পাতে মাথা আমার পাতে লেজ, মাঝের অংশ কার, ননদের পাতে, ননদ আর জায়ের পিকুর পাতে, বলে সব পাতে পাতে আচার দিচ্ছে। আল্লাহ এগুলো না সেলিম ভাইয়ের দুষ্টামি বুঝছেন, এগুলো মাথা দিয়ে ওরে লেস দিয়ে ওরে আমার গায়ে না লেসটা দিয়ে দিছে, আমি তো লেস খাইতেই পারি না। খাটুন খান না, আমি আপনার ফেস দিচ্ছি না, এখন খান। এখানে এই মিষ্টিটা অনেক মজা, গোলাপ জামুন, বিশেষ করে বাংলাদেশে অনেক দোকানের মিষ্টি আমি খেতে পারি না, বেশি মিষ্টি লাগে। এই ক্লাবের মিষ্টিটা আমার কাছে এত ভালো লেগেছে, মানে পারফেক্ট, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমি যতবারই খেয়েছি খুব ভালো লেগেছে। এর আগেও আমার জামাই বাসায় নিয়ে আসছিলো, তখন আমি বলেছিলাম যে এটা নাম্বার ওয়ান, অনেক টেস্ট, নেক্সট টাইম তুমি এই মিষ্টিতে আনবা। তো আজকেও সবাই আমরা এই মিষ্টিটাই খেলাম, আইসক্রিমও ছিল, তো কেউ রাজি হয়নি যেহেতু একটু ঠান্ডা, সবাই বললো ঠিক আছে গোলাপ জামুন যে মিষ্টিটাই খাবো। খাওয়া দাওয়া শেষ হলো, বেশ কিছুক্ষণ গল্প করলাম, ছবি উঠালাম, এখন সবাই সবার বাড়ি ফিরে যাব। অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গিয়েছে, তো যাওয়ার আগে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি উঠাবো। এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির হাফ লোকও না, আজকে জায়ের বাসায় এসে যারা আসলো ননদ আর দেবর, ওদেরকে নিয়ে কিন্তু খেতে আসছি, আরও কিন্তু যা ভাসুর, ভাসুরের বাচ্চারা মাশাল্লাহ করে অনেকে আছে, সবার সঙ্গে ধীরে ধীরে দেখা করব। তো আজকে হঠাৎ করে চলে আসছি জায়ের বাসায় এসে, কিন্তু হঠাৎ করে ডিসিশন নিলাম এখানে আসবো, সেই জন্য আসলাম। তো বেশ ভালোই লেগেছে আজকের দিনটি, এভাবে যেন যতদিন বাংলাদেশে থাকি মজা করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ সুন্দর থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, সবসময় আমাকে ভালোবাসবেন, আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট দিবেন, ভালো মন্দ যাই হোক কমেন্টস করে জানাবেন, সবাই সুস্থ সুন্দর থাকেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। I can't even give it to the phone.